নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা শ্রী শ্রী সারদা মায়ের কথা, উপদেশ, বাণী আলোচনা করব। এই যে আমরা সাধারণ মানুষ সংসারে থাকি, গৃহী, আদ্যন্ত গৃহী বলা ভালো, তাদের সব আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, কিন্তু একটা জিনিস নেই, সেটি হলো শান্তি। মনেই শান্তির বাতাস নেই, শান্তির ঢেউ নেই, শান্তি নেই, শান্তির অভাবে কষ্ট পাচ্ছি। কীভাবে শান্তি আসবে? মা সারদা কী অসাধারণ কথা বলেছেন এই শান্তি আসার ব্যাপারে। মা সারদা বলছেন, আমি আর তোমায় কি বলবো মা, আমি তো কিছুই জানি না। ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো, আর জানবে তিনি সত্য। ঠাকুর তোমার কাছে রয়েছেন, তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর, ঠাকুর গো, আমায় তোমার দিকে ফিরিয়ে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতে তোমার পরে একদিন না একদিন ঠিক শান্তি আসবে, আপনিই আসবে। ঠাকুরে ভক্তি রেখো, যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও। এই কথাগুলো বলেছেন স্বয়ং মা সারদা। মা সারদা আসলে কৃপাময়ী, স্নেহবৎসল, প্রতি মুহূর্তে সন্তান কীভাবে ভালো থাকবে, সন্তান একটু সুখে থাকবে, সন্তান একটু শান্তিতে থাকবে, এই কথাই মা সারদা চিন্তা করতেন। আর শান্তি থাকার পথ হিসেবে মা সারদা বলেছেন, একটি মাত্র ছবি, বহু ছবি রাখার দরকার নেই, একটি ছবি, সেই ছবিটি শ্রীরামকৃষ্ণের, সেটি নিজের কাছে রাখতে বলছেন মা সারদা। আর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে বলছেন, হে ঠাকুর, তুমি আমাকে শান্তি দাও, আমার মন তোমার দিকে নাও, আমি যাতে শান্তিতে থাকি সেই ব্যবস্থা করো। এমন উপদেশ দিয়েছেন মা সারদা। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।